ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন, পাপের কারণে আমাদের কর্মকাণ্ডের কারণে আজাব হতে পারে কিনা, এবং এর আজাব কি ভালো মানুষের উপরে বর্তাবে কিনা। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জোহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্তরে যে বিপর্যয় ঘটে তা মানুষের দু হাতের কামাই, অর্থাৎ যে ঘূর্ণিঝড় আসে, ভূমিকম্প আসে, অথবা যে কোনো গজবই আসুক না কেন, এগুলা মানুষেরই পাপের ফল বা মানুষের দুই হাতের কামাই। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের 42 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন, মামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদেরকে যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলো তোমাদের কৃতকর্মের ফল, তবে অনেক পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকেন। তো এই গজবগুলা অনেকাংশেই অনেক সময় মানুষের কৃতকর্মের কারণে আসে, মানুষের পাপাচারণের কারণে আসে। আর যখন গজব আসবে তখন এই গজবটা ভালো মানুষকেও স্পর্শ করবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা বনি ইসরাইলের কথা জানি, যে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে প্রেরণ করলেন, যে জিব্রাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যে তুমি এই জনপদকে উল্টিয়ে দিয়ে আসো, ধ্বংস করে দিয়ে আসো। তখন তিনি এসে দেখলেন একজন নেককার মানুষ, তিনি এবাদত করতেছেন, আল্লাহর জিকির আজকার করতেছেন। তিনি আবার গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে ঠিক আছে সবাই পাপাচারের ভূত, কিন্তু একজন মানুষ দেখলাম আপনার ইবাদত করে, জিকির আজকার করে, কোনো পাপের সাথে তার কোনো সম্পর্ক নাই। তখন আল্লাহ বললেন যে এই লোককে আগে তুমি শাস্তির আওতায় আনো, কারণ এখানে তার অপরাধ হচ্ছে তার মানুষকে ভালো বানানোর তার কোনো পরিকল্পনা নাই। সে নিজেই ভালো কাজ করতেছে কিন্তু পাপাচারের ব্যাপারে তার কোনো ভূমিকা নাই, অন্যায়ের ব্যাপারে তার কোনো ভূমিকা নাই। আমাদের ঠিক আছে অনেক নেককার মানুষ আছে, কিন্তু নেককার মানুষের সামনেই পাপ কাজ হয়, গুনাহের কাজ হয়, এই নেক মানুষের তেমন কোনো ভূমিকা নাই এই সমস্ত পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার। এই জন্য যখন গজব আসে তখন ভালো মানুষও এর আওতায় আসে।